মানুষ পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ পাল্টে গেছে জোরে ঠিক কিনা এই ঠিকই হইতো না আরো জোরে ঠিক কিনা চুলগুলো কাটো কাটো শার্ট প্যান্ট আটো শাটো সানগ্লাস চোখে তার যেন কোন জমিদার বোট জুতা পায়ে দিয়ে কাঁধে একে ব্যাগ নিয়ে হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোন নায়িকা টুটে দেয় লিপস্টিক হাসে শুধু ফিক ফিক ওদিকে গেল দু চোখ মনে হলো ভদ্রলোক কাছে গিয়ে দেখি রে হায় পুরুষ মানুষ না মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা হায় আফা মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা লম্বা লম্বায় আছে চুল কানেতেও আছে দুল হাতে দেয় সোনার চুরি চিকন ফিতার ঘড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে মুতাচে মোড়ানো লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোন নায়িকা কাছে গিয়ে দেখি রে হায় মাইয়া মানুষ না এটা হলো আঙ্গ পাড়ার মিস্টার সোহেল রানা মোটা বই আছে হাতে কলমটাও আছে সাথে সাদা সাদা গায়ে দিয়ে সুজোড়া পায়ে দিয়ে জিন্সের পরেছে প্যান্ট মনে হলো স্টুডেন্ট যায় বন্ধুরা আড্ডায় চিন্তায় করে রাস্তায় নেশা খেয়ে ভেঞ্চি খেলে আট মাস থাকে জেলে অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না এটা হলো আঙ্গ পাড়ার টোকাই বাবুল কানা খুশি হবে ইমাম চোখে দেখা যায় না জবান খুইলা মহাব্বতে জোরে বলেন ইমানের দাম আছে না নাই এতগুলি মানুষ ইমন আওয়াজ লইব ধরানের কিছু নাই মিয়া আল্লাহর জমিনে আল্লাহর নাম নেওয়া ইমান চোখে দেখা যায় না ইমানের পিছনে মেহনত আর পরিশ্রম করলে আমার আল্লাহ কয় শুধু দাম বাড়াই না একজন ইমানদার জমিনে যতক্ষণ পর্যন্ত থাকবে আমি আল্লাহ আকাশ আর জমিন ধ্বংস করব না তাহলে বোঝা গেল একজন ইমানদারের জন্য হিন্দুও থাকবে একজন ইমানদারের জন্য খ্রিস্টানও থাকবে একজন ইমানদারের জন্য ব্যবসা থাকবে একজন ইমানদারের জন্য পার্লামেন্ট থাকবে একজন ইমানদারের জন্য গাড়ি থাকবে একজন ইমানদারের জন্য বাড়ি থাকবে ইমানদার নাই আকাশ নাই ইমানদার নাই জমিন নাই একজন ইমানদার না থাকলে আল্লাহ পৃথিবী ধ্বংস করে দিবে আবারও জবান খুলে মহাপথে জোরে কন্যা ইমানের দাম আছে না না ও মুসলমান এরপর আমাদের সমাজে কিছু কিছু ছেলেবেলে আছে চার দোকানে বইয়া কয় নামাজ পড়ি না কি হইছে রোজা রাখি না কি হইছে ইমান মজবুত আছে আছে কি এ মিরপুরবাসী শোনা যায় গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে আমলের নিয়তে এই যে মাহফিল দিস আমি কসম করে বলতে পারি দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য না নাজাতের প্যান্ডেল একটু উসিলার প্যান্ডেল এ জগতের মানুষ একটু জবান খুলে জোরে কন্যা এই জায়গায় আমরা আসি কার সন্তুষ্টির জন্য পৃথিবীর কাউকে খুশি করবার জন্য না আল্লাহর সন্তুষ্টির জন্য আমার আল্লাহ কয় ওয়াইয়াস্তাখলিফান্নাকুম ফিল আমল পরীক্ষা করব আমল পরীক্ষা করব মাওলা গো তুমি কি আমল জানো না কয় হো আমি জানি কিন্তু তুমি জানো না রে বান্দা
তুমি যাই না শো তোমার আমল কেমন কয়টা সত্য বলবা কয়টা মিথ্যা বলবা কি পরিমাণ সুদ খাইবা কি পরিমাণ ঘুষ খাইবা আমি আল্লাহ জানি কিন্তু তুমি জানো না আমার আগাম জানার ভিত্তিতে জাহান্নাম দিলে কেউ মানতো না বলতো আল্লাহ দুনিয়ায় গেলাম না দুনিয়ায় দেখলাম না তুমি জাহান্নাম দিয়া দিলা আল্লাহ এটা তোমার কেমন বিচার এই নমরুদ কইতো আল্লাহ দুনিয়ায় গেলাম না তোমার আগাম জানার ভিত্তিতে জাহান্নাম দিয়া দিলা ফেরাউন বলতো আল্লাহ দুনিয়া দেখলাম না তোমার আগাম জানার ভিত্তিতে জাহান্নাম দিয়া দিলা নমরুদ ফেরাউন হামান সবাই বলতো আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন এই কারণে আমি আল্লাহ আকাশের জমির কুল কায়নাত বানাইয়া পাঠাইলাম দুনিয়ায় যাই না শো তুমি জান্নাতি না জাহান্নামি যাই না শো তোমার আমলটা কেমন এরপরেও আমি আল্লাহ বিচারের কার্যক্রম শুরু করব আমি আল্লাহ কাঠগড়া বানাইব পৃথিবীর সমস্ত মানুষ আমার কাঠগড়ায় দাঁড়াইব কাপনিবো আমি আল্লাহ জিজ্ঞেস করব দুনিয়ায় কয়টা সত্য বলছো দুনিয়ায় কয়টা মিথ্যা বলছো কি আমল তোমার ছিল লোকটা বলবে দুনিয়ায় আমি টাকা দিয়ে আদালত কিনা ফলাইছি কত খুন কইরা আমি সাইরা গেছি দুনিয়ায় জজ কিনছি আমি টাকা দিয়া ব্যারিস্টার কিনছি টাকা দিয়া নেতা কিনছি টাকা দিয়া নেত্রী কিনছি টাকা দিয়া আমার টাকার সামনে কোনো জিনিস কুলে নাই এই আজকে আল্লাহর দরবারে একটা মিথ্যা বইলা দেখি আল্লাহর দরবারে বলবে আল্লাহ আমি মিথ্যা বলি নাই আমি সুদ খাই নাই আমি ঘুষ খাই নাই আল্লাহ বলবেন কাজ্জাবতা মিথ্যাবাদী জবান বন্ধ হয়ে যাবে হাতের জবান খুলে যাবে পায়ের জবান খুলে যাবে চোখের জবান খুলে যাবে নাকের জবান খুলে যাবে আল্লাহুমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবু কথা কইব হাত কথা কইব পা কথা কইব নাক কথা কইব হাতের দ্বারা যত গুনাহ সব কইব আল্লাহ রিকশাওয়ালারে থাপ্পড় দিছে এতিমের মাথায় হাত বুলায় নাই কোরআন ধরে নাই হাদিসের কিতাব ধরে নাই আল্লাহ নাফরমান রে তুমি বিচার করো চোখ যতগুলি গুনাহ ওই চোখ জবান খুইলা খুইলা কইব আল্লাহ এই চক্ষু তুমি দিয়েছো কোরআন দেখার জন্যে আল্লাহ হাদিস দেখার জন্যে আল্লাহ এই চক্ষুরে ব্যবহার ঠিক মতন করে নাই পায়ের দ্বারা যত গুনাহ সব আল্লাহ পাকের সামনে কুলে কুলে বলবে অঙ্গ পতঙ্গের দ্বারা যতগুলি গুনাহ সমস্ত গুনার কথাগুলি আল্লাহ তালার সামনে জবান খুলে খুলে বলবেন আল্লাহর নবী বলেন এই পাপিষ্ট বান্দার সামনে আমল নামাটা দেওয়া হবে ওই পাপিষ্ট ব্যক্তি ডান হাত বাড়াইবে আমল নামা নেওয়ার জন্যে ডান হাতে আল্লাহ আমল নামা দিবে না আল্লাহর গজবের ফেরেশতা দিয়াম এই ডান হাত ধরে মশকায়া ভাইঙ্গা পিছনে ঝুলাইব অবশিষ্ট থাকবে বাম হাত এই বাম হাত বাড়াইব বিশ্ব নবী হাদিসে বলেন এই বাম হাত পাপিষ্ট ব্যক্তির বুক ছিদ্র করে বুক দিয়ে ঢুকাইব পিঠ ছিদ্র করে পিঠ দিয়ে বাহির করবে ওখানে দেওয়া হবে আমল নামা সাহাবি দ্বারায় জিজ্ঞেস করেন নবীজি আমল নামা গেল পিছনে লোকটার চেহারার সামনে আমল নামা দেখবে কেমনে আল্লাহর নবী বলেন আমার আল্লাহ হুকুম করবে গজবের ফিরিস্তার মাধ্যমে এই গাটার মস্কে পিছনে ঝুলে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবাম ও নাফরমান তাকে দেখ তোর আমল নামাটা কেমন ওই দিন আফসোস করে করেছি ওই গুণাটাও আমার আমল নামার মধ্যে লিপিবদ্ধ হইলুম
আমি এমন গুনাহ আছে যেই গুনার খবরগুলি আমি নিজেও ভুলে গেছি, ওই গুনাহগুলি আমার আমলনামায় আছে। একটা গুনাহ বাদ যায় নাই, ছোট গুনাহও বাদ যায় নাই, বড় গুনাহও বাদ যায় নাই। ওদিন আফসোস করলে বান্দার সামনে কোনো কিছু থাকবে না, তার কারণ আফসোসের জায়গা জমিন, আফসোসের জায়গা ওইটা নাম সেজদার জায়গা জমিন, আল্লাহর ডাকার জায়গা জমিন। এ জগতের মানুষ ইমানের পাওয়ারের জায়গাগুলো জমিন। একজন মুসলমানের ইমানের পাওয়ার কত বেশি জানেন নি? এ জগতের মানুষ একজন ইমানদার যদি ইমানের পাওয়ার নিয়া আল্লাহর শুধু একবার ডাইকা কয় আল্লাহ, একটু জবান কইলা মহাব্বতে জোরে কন্না আল্লাহ, কয় নাই আরো জোরে কর আল্লাহ, ইমানদারের আওয়াজ এমন দেখে আজকে গোটা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত, ইমানদারের আওয়াজ দেখে আজকে গোটা পৃথিবীতে মুসলমানরা বঞ্চিত, ইমানের আওয়াজ এমন দেখে আজকে গোটা পৃথিবীতে ওই ইহুদি কাফের খ্রিস্টানরা কেমনে জানি চোখ টেরায় টেরায় তাকায়। ইমানের আওয়াজ এমন না, ইমানের আওয়াজ যদি আরো বেশি হয়, ইমানের ইমানের আওয়াজ যদি আরো বড় হয়, ইমানের পাওয়ার যদি আরো বড় হয়, ইমানদার একাই যথেষ্ট বলে কেমনে? আরে আল্লামা সানাউল্লাহ গাজী রহমাতুল্লাহি আলাই 1,00,000 কাফেরের মোকাবেলা করবার জন্য মুসলমানের সংখ্যা মাত্র 10,000 নিয়ে গেছে। আরে আসরের নামাজ কাজা হয়ে যায় যায় তাকায় দেখে সূর্যটা লাল হয়ে যাবে যাবে, আল্লামা গাজী সালাউদ্দিন আইয়ুবী কয় নবীর সৈনিকেরা মুসলমানেরা কাতার সুদা করো, এখনই আসরের জামাত হবে। আরে জিহাদের জামাত তো দুইভাবে হয় বলে কেমনে? একদল যুদ্ধে থাকে আর একদল নামাজ পড়ে, নামাজ শেষ যুদ্ধে যায় ওরা নামাজ পড়ে, কিন্তু আসরের সূর্য তো কাজা হয়ে যায়, নামাজ তো কাজা হয়ে যায়। গাজী সালাউদ্দিন আইয়ুবী বলেন না না সময় নাই কাতার সুদা করো, কাতার সুদা করছে একসাথে নামাজে দাঁড়াইছে, কাফের বেঈমান মুশরিকরা তাকায় দেখে মুসলমান নামাজে, মুসলমান নামাজে তারাইলে ডানেও তাকায় না বামেও তাকায় না কাউরে ঘুষাও দেয় না। তবে আমগো মুসল্লিরা মাঝে মাঝে টেলিফোন নামাজের মধ্যে আইলে মোবাইলটারে দৈরা কয় দোস্ত আমি নামাজে আছি তোরে পরে কথা কইতেছি। আচ্ছা আপনারা জোর এখন নামাজের মধ্যে কথা কইলে নামাজ থাহে না ভাঙে? নামাজ ভাঙার কারণ জানেন না মনে হয় নাকি? নামাজ আছে না নাই? জোরে আছে না নাই? আর আরেকদল মানুষ নামাজের মধ্যে খারা খালিও দীক্ষায় থাকে, ইমাম সাহেব ডাক দিও কিও জীবনে কোনো সময় দেখি নাই, তো আজকে একটু তাকায় দেখলাম দুই রাকাত নামাজের যে অবস্থা আপনার, আপনি ওদিকে চাই রয়েছেন কি লিগা? ডাক দিও কে হুজুর গত সপ্তাহে মসজিদে আইছিলাম 2,500 দামের জুতাটি লয়ে গেছে গা, এর লিগা জুতার দিকে চাই রয়েছি, এইবার সুর যদি আমার জুতাটি খালি ধরে নামাজটা থুইয়া এর দৌড়ে এসে দৌড়মু। জোরে কোন এরকম মুসল্লি জোরে কোন আছে না নাই? কথা কা কয় না? আর আছে না নাই? আছে। ওরা ডাক দিয়ে কয় মুসলমান নামাজে দাঁড়াইলে ডানে আর বামে তাকায় না, আরে মুসলমান নামাজে দাঁড়াইলে কাউরে ঘুষা দেয় না, হত্যা করার বিরাট বড় সুযোগ যায় নামাজে, একসাথে হত্যা করব। আওয়াজ দিয়ে জবান খুলে জোরে শুনতে চাই, বাঁচাইবার মালিক কি? আল্লাহ যদি কাউরে বাঁচাইতে চায় পৃথিবীর সব শক্তি যদি একসাথে হয়ে যায় জোরে এখন মারতে পারবে? আল্লাহ যদি মারতে চায় পৃথিবীর সব শক্তি যদি বাঁচাইতে চায় বাঁচাইতে পারবে? আওয়াজ দেয়া জোরে, জীবন এবং মরণ দেওয়ার একচ্ছত্র মালিক জোরে কোন কে? এবার আহেন কিছু জরুরি কথা কইলি, আপনাকে এত বাহু করলাম আর কি, এবার কিছু জরুরি কথা কই, আমরা নিজেরা ঠিক হইতে পারি নাই, ঠিক হইতে পারি নাই। একটা ওয়াদার কথা শোনাই আল্লাহ, আল্লাহ কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও, তোমরা যদি মুত্তাকি হও, তোমরা যদি পরহেজগার হও, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দিব। জবান খুলে জোরে এখন এই ওয়াদা কার? আল্লাহ পাকের ওয়াদার সাথে গোটা পৃথিবীর বাস্তবতার কোনো মিল নেই, আল্লাহর ওয়াদা সত্য বাস্তবতার মিল নেই। তার মানে, তার মানে হইল আমরা মুসলমান আছি নামে কামে না, মসজিদের মধ্যে মিয়া ফজরের নামাজের মধ্যে মুসল্লি বেশি হইতো জুমার নামাজের চাইতে, ঈদের নামাজের চাইতে, কারণ কর্ম যে যাই যেখানে করুক না কেন
রাতের বেলা এসে বাসায় ঘুমায়, তাইলে উপস্থিতি মহল্লার মধ্যে ফজরের সময় বেশি, অথচ মুসল্লি সবচেয়ে ওই সময় কম। কসম করে বলতে পারি, যদি ফজরের সময় জুমার মতন মুসল্লি হয়, যদি ঈদের জামাতের মতন বাংলাদেশের না গোটা পৃথিবীর প্রত্যেকটা মসজিদ যদি ফজরের নামাজের সময় ঈদের চিত্র দেখা যায়, জুমার চিত্র দেখা যায়, পৃথিবীর কোনো কাফের, পৃথিবীর কোনো বেঈমান, পৃথিবীর কোনো নাস্তিক মুসলমানদের থেকে রাঙ্গায়া চোখ তুলে তাকাইবার সাহস পাবে না, ঠিক কি না? আজকে আমরা আমাদের কারণে ধ্বংস হয়ে যাচ্ছি, আজকে আমরা আমাদের কারণে শেষ হয়ে যাচ্ছি, আমাদের অভ্যাস খারাপ। ছোট বাচ্চারা মসজিদে গেলে ধমকাই, এই এসেস কি লিগে দুষ্টামি করসকে। আরব দেশগুলির মধ্যে দেখেন বাচ্চারা মসজিদের মধ্যে খেলাধুলা করে, আর ছোট বাচ্চা গেলে এই কি লিগে এসেস দুষ্টামি করসকে। আর যুবক যদি যায় মসজিদে বুলে টুপি আনতে মনে নেই, এ আইসের টুপি গো। আবার যদি রাস্তায় দেখে এদিক এ এ তোর নাম কি গুমু, বাবার নাম কি গুমু, তোর বাপ দাদাই তো খুব ভালো ছিল রে। যুবক কই কী করলাম বুঝলাম, চাচা কী হয়েছে? কই মুরব্বী গো দেখলে যে সালাম দিতে হয় জানোস না। এই যুবক যদি এই বুড়ারে আরেকদিন রাস্তায় দেখে আধা ঘন্টা বয়ে থাকবো, বুড়ায় গেলে এরপরে যাই। তিনটা উদাহরণ দিলাম আমার রসুলের কথা শোনায়। আমার রসুল বাচ্চাদেরকে দেখলে ডাক দিতেন, বাচ্চাদেরকে দেখলে একটা মুসকি হাসি দিতেন, বাচ্চাদেরকে দেখলে মাথাটা হাতটা মাথার উপরে লাগাইতেন, গল্প করতেন, রসুল নিজে বাচ্চা হয়ে যাইতেন। আল্লাহর রসুলের এই ব্যবহার আখলাক চরিত্র দেখা বাচ্চারা পাগল হয়ে যাইতো, নবীরে তালাশ করতো, নবী আবার এই রাস্তা দিয়ে কবে যাবে। রসুল যখন যাইতো বাচ্চারা দৌড়ায় দৌড়ায় আমার রসুলের পিছনে ভিড় জমাই দিত, আর সবাইকে বলতো, ছোট্ট বাচ্চারা বলতো, আমার আখলাকওয়ালা নবী যায়, আমার চরিত্রবান নবী যায়, আমার শ্রেষ্ঠ নবী যায়, হাসি সুন্দর, চেহারা সুন্দর, ঠিক কি না? আর যুবকরা দেখলে আয় হায় হায় গাছ আল্লাহ কি এই রাস্তা দিয়ে তোমার নবী যায়, বারবার তোমার নবীরে দেখি গো, একটু জবানটা খুইলা দিবানি কেন রে? গাছ ডাক দিয়ে কয় আরো কাছে যাইয়া প্রাণ বইরে তোমার নবীরে দেখা, মানুষের মতন জবানটা খুইরা দিলে তোমার নবীর একটা প্রাণ বইরা সালাম দিব। দোয়া কবুল করার মালিক জোরে কোন কে? কবুলে গেছে ওই গাছ মানুষের মতন হাইতা খাইতা নবীর কাছে আইসা আল্লাহ নবীর দিকে তাকায় নবীরে সালাম দিয়া শুকুর আদায় করে, আল্লাহ তোমার নবীরে সালাম দিলাম। যুবকরা দেখলে পাগল, আমার নবী শিশুর জন্য শ্রেষ্ঠ, আমার নবী যুবকের জন্য শ্রেষ্ঠ, আমার নবী পিতা হিসাবে শ্রেষ্ঠ, আমার নবী সমাজপতি হিসাবে শ্রেষ্ঠ, আমার নবী স্বামী হিসাবে শ্রেষ্ঠ, আমার নবী বন্ধু হিসাবে শ্রেষ্ঠ, আমার নবী সেনাপতি হিসাবে শ্রেষ্ঠ, আমার নবী রাষ্ট্রনায়ক হিসাবে পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা বাচ্চাদের কাছে এর কাছে এই যুবকটা যদি বৃদ্ধ মানুষটা যদি প্রথম দিন যুবককে সালাম দিত, দ্বিতীয় দিন যদি আবার যুবকটারে সালাম দিত, তৃতীয় দিন যদি যুবকটার আবার সালাম দিত, আল্লাহ নামের কসম করে বলি এই যুবকটা ওই বৃদ্ধ মানুষটাকে চতুর্থ দিনে পাগলের মতন তালাশ করত। আইরে বাবার বয়সী যুবক আমারে সালাম দেয় বৃদ্ধ মানুষ, দাদার বয়সী বৃদ্ধ মানুষ আমারে সালাম দেয়, চতুর্থ দিনের মাথায় এই যুবক পাগল হইয়া ওই বৃদ্ধ মানুষটারে খুইজা খুইজা সালাম দিত। জবান খুইলা জোরে কোন, ঠিক কি না? কেমনে হইব আমগুদেশের ওই যে বড় বড় শিক্ষাবিদেরা আমেরিকায় যায় লন্ডনে যায় গিয়া দেখে পাশ্চাত্যের কি সুন্দর কালচার, বলে
কি কালচার রে, ডাক দিয়া কয় মা মেয়ে একসাথে চলে, ফ্রি মাইন্ডে চলে, হাফ প্যান্ট ফিন্ডে গেঞ্জি পইরা ঘুরে, আমগো দেশে মৌলবীদের জ্বালায়, আমগো মা বইনরা হাফ প্যান্ট বইন্দা ঘুরতে পারে না, গেঞ্জি পইরা ঘুরতে পারে না। এরপরেও আমাদের শহরতলিতে কিছু কিছু জায়গার মধ্যে দেখা যায় কোনটা মেয়ে কোনটা ছেলে বুঝা বড় দায়। এগুলি বাংলাদেশের আপনাদের সন্তান, এগুলি আমাদের সন্তান, আমাদের সন্তানরা কি শিখতেছে? এই জন্যে ওই আমেরিকার কালচার বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়, লন্ডনের কালচার বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়, আমেরিকার কালচার বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়। আল্লাহ নামের কসম করে বললে ভুল হবে না, এটা বাংলাদেশ, এইখানে আমেরিকার কালচার চলবে না, রাশিয়ার কালচার চলবে না, লন্ডনের কালচার চলবে না, এটা ওয়ালি আউলিয়ার দেশ, এটা পীর মাশাইখের দেশ, এটা আলেম ওলামার দেশ। এই জায়গায় কেউ যদি তাদের ই বাস্তবায়ন করতে চায়, আমাদের দেশের তৌহিদি জনতা মানবে না, জোরে কোন ঠিক কিনা? এই জানি সংসারী গান বানাইছে, গানের তালে তালে কইতো ছেলেদের পোশাক মেয়েরা পরছে বোঝা যায় না, মেয়েদের পোশাক ছেলেরা পরছে বোঝা যায় না, বোঝা যায় না। এরা বিনদেশি, এরা আপনার সন্তান, এরা আমার সন্তান, আয় হায় আপনার বাসায় থাকে, আমার বাসায় থাকে, বোঝা যায় না। রাস্তাঘাটে হাঁটলে বোঝা যায় না কোন দিক যে আমরা চলতেছি। ইমান দুর্বল করার জন্যে, আমাদের ইমান হরণ করার জন্যে আমাদের সমাজের ভিতরে ঢুকাই দিছে গুণা, আমাদের ঘরের ভিতরে ঢুকাই দিছে গুণা, আমাদের হাতে হাতে ধরাই দিছে গুণা। এই গুণা দিয়া মুসলমানের সংখ্যা যত বেশি হবে না কেন, এই গুণার দ্বারা ইমানের চেতনা পাওয়া যাবে না। গুণামুক্ত ইমান লাগবে, সমাজ যদি হয়, গুণামুক্ত ঘর যদি হয়, আমার আল্লাহ তাআলা আকাশ থেকে ফিরিস্তা নাজিল কইরা গোটা পৃথিবীতে শান্তি দিবেন, জবান খুলে জোরে কোন কে? গুণামুক্ত সমাজ লাগবে। ঘটনা লেখছেন তাহলে, তিন বন্ধু দাওয়াত দিতে দিতে ইহুদি রাষ্ট্রে ঢুকে গেছে, ধৈরা ইহুদি হ্যান্ডক্যাপ লাগাইছে, মুসলমান খায় হক ইমান ছাড়ো আর না হয় জীবন দাও। তিন বন্ধু ডাক দিয়া কয় মুসলমান গাম দিবে, মুসলমান রক্ত দিবে, মুসলমান জীবন দিবে, ইমান দিবে না, দিবা না না। প্রথম বন্ধুরে হ্যান্ডক্যাপ লাগাইয়া কড়াইয়ের মধ্যে তেল ভাইজা উত্তপ্ত তেলের মধ্যে ফালাই দিছে, সাথে সাথে গোস্ত আলাদা, সাথে সাথে হাড্ডিগুলি উঠে গেছে উপরে। বাকি দুই বন্ধুরে কয় তোমাদের অবস্থা এমন হবে, ইমান ছাড়ো আর নাইলে মরো। দেখি ওকে বাদশাহ কয় কি আপনার তো চোখটা তাকায় দেখতেছেন যে আমাদের বন্ধুকে আপনারা শেষ করে দিয়েছেন, হত্যা করে দিয়েছেন, আর আমরা তাকায় তাকায় দেখতেছি আমাদের বন্ধু আল্লাহ পাকের জান্নাতে চলে গেছে। ইমান বড় শক্ত, লাগা কেন কাপ তৃতীয়টারে লাগাইছে, তেলের মধ্যে ছাড়ছে, মুহূর্তের মধ্যে আবার গোস্তগুলি আলাদা হয়ে গেছে, হাড্ডিগুলি ভাইসে গেছে। তিন নম্বরটারে বলে তোর পালা, ইমান ছাড়, ইমান ছাড়ব না। উজির দৌড়ে আসছে, যা আপনা বলে কি, মুসলমানের ঘাম জ্বরলেও লাভ, রক্ত জ্বললেও লাভ, জীবন দিলে আরও বেশি লাভ। কয় কেমনি, মুসলমান জীবন দিব সাথে সাথে জান্নাতে যাই, মুসলমান ঘাম জড়াইব ইতিহাস হবে, মুসলমান রক্ত দিবে জমিনে ওই জমিনটা ইসলামের জন্য দলিল হয়ে যাবে। এটা কইরেন না, পরামর্শ দেয় কি, ওরে গুনা করান, গুনা ওর ইমান ধ্বংস করতে হলে ওরে গুনা করাই তো, বুঝি নাই তুমি কি কও? বাদশারে ডাক দিয়া কয় আমার একটা সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েটারে দিয়া গুনা করাইব, বাচ্চা যদি গুনা করাইতে পারি, ইমান যদি ছাড়াইতে পারি কি দিবেন? কয় শিলা উজির মন্ত্রী বানায় দিব, স্বর্ণ গুনা দিব, আর অনেক হজরত দিব তোমারে। ঠিক আছে, দায়িত্ব নিছি, বাড়ি যাইয়া নিজের মেয়েটার ডাক দেখে মা সম্মান বাড়ব, মন্ত্রী হব, স্বর্ণ পাবো, মুদ্রা পাবো গো মা, তোমার যে রূপ দিছে রূপের ঝলকে যদি মুসলমানের ইমান হরণ করতে পারো, যদি গুনাহ করাইতে পারো, আমি হব মন্ত্রী, তুমি হবে মন্ত্রীর মেয়ে,
স্বর্ণমণি মুক্তার অভাব নাই। বলে বাবা এটা কোনো ব্যাপার না আমার বন্ধুগণ, ওই যুবক ছেলেটারে, মুসলমান যুবক ছেলেটারে নিয়া সুন্দরী মেয়েটার সঙ্গে 40 দিনের জন্যে রুমের ভিতরে আটকায় দিলেন। দিলেন শুয়োরের গোস্ত, দিলেন কুকুরের গোস্ত, দিলেন শরাব, দিল মদ, ক্ষুধা লাগলে এগুলি খাওয়াইবা, ইমান ধ্বংস করিয়া দিবা, আর তোমার যেই রূপ এই রূপে পাগল হইয়া জিনার কাজে লিপ্ত হয়ে যাবে, তখন মুসলমান থাকবে কিন্তু গুণামুক্ত মুসলমান জিরু পাওয়ার কোনো পাওয়ার নাই। আর গুণা যুক্ত মুসলমান জুনা গুণা যুক্ত মুসলমানের ইমান একরকম, আর গুণামুক্ত মুসলমানের ইমান হইল আরেক রকম। ডাক দেখে বাবা এটা কোনো ব্যাপার না, এবার যুবক ছেলেটার সহ ওই যুবতীরে বাবা 40 দিনের জন্যে ওই রুমের ভিতরে আটকে দিলেন। এবার ডাইকে বলেন তালা লাগায় দিলাম, 40 দিন পরে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। 40 দিন পরে আবার বাবা আসলেন, গর্জার তালাটা খুললেন, ভিতর থেকে মেয়ে আসলো। ডাক দেখে মা গো গুনা কেমনে করাইলা, ইমান কেমনে নষ্ট করাইলা, একটু বর্ণনা দেও। এবার মেয়েটা মাথাটারে নিচের দিকে দিয়া ডাক দেখে বাবা, জীবনে বহু পুরুষ দেখেছি, জীবনে বহু মানুষ দেখেছি, কিন্তু এমন আজীব মানুষ কোনোদিন দেখি নাই। ডাক ডেকে মা কি হয়েছে খুলে বলো, ও মা গুনা কি করাইতে পারো নাই? মেয়েটা ডাক দেখে বাবা গুণা তো করাই নাই, আমার কেমন জানি অজানা এক প্রভুর দিকে আমার দিল চলে গেছে, এখন আমার কালিমা পড়তে মনে চায়, এখন আমার মুসলমান হতে মনে চায়। বাবা ডাক দেখে মা গো বুঝি নাই, আর একটু বুঝায় বলো। মেয়েটা ডাক দেখে বাবা আমার রূপের দিকে একটা দিন একটা সেকেন্ডের জন্য যুবকটা তাকায় নাই। আমি যুবকটার ডাইকা ডাইকা বললাম আমার রূপের দিকে তুমি তাকাও না কেন? এবার মুসলমান যুবকটা ডাক দিয়া কয় তোমার রূপের দিকে তাকাইলে আমার জীবনের শক্তি আছে কমে যাবে, এই চক্ষু দিয়া তোমার দিকে তাকাইলে এই চক্ষু দিয়ে আমি আমার মাওলাকে দেখতে পারবো না, এই চক্ষু দিয়ে আল্লাহর নাজ ও নেয়ামত দেখতে পারবো না, আমার ইমানের নূর কমে যাবে, এই জন্য তোমার দিকে আমি তাকাইতে পারবো না। ও বাবা আর আশ্চর্যের ব্যাপার হলো, রাতের বেলা যখন আমি ঘুমাইয়া যাই গভীর রাতে, আমার যখন মাঝে মধ্যে ঘুম ভাঙা যায় বাবা, আমি তাকায় তাকায় দেখি এই যুবকের সামনে বড় আজীব আজীব খাবার, এমন সুন্দর গ্রাণ, এমন সুন্দর গ্রাণ খাবার থেকে এমন সুন্দর গ্রাণ ইতিমধ্যে আমাদের নাকে লাগে নাই, এমন সুন্দর খাবার জিন্দগিতে আমরা দেখি নাই। ও বাবা আমি যুবকটারে জিজ্ঞেস করলাম, দরজা তালা দেওয়া, কোনো মানুষ ভিতরে প্রবেশ করার কোনো সুযোগ নাই, বের হওয়ারও কোনো সুযোগ নাই, এমন আজীব আজীব খাবার তুমি কোত্থেকে পাও? ওই যুবকটা ডাক দিয়া কয়ে এ আল্লাহর বান্দি, এই দরজা বন্ধ থাকলেও আল্লাহ পাকের দরজা খোলাম, তুমি যে খাবার আমার সামনে আনছো এই খাবারগুলি মুসলমানের জন্য খাওয়া হারাম, শুয়োরের গোস্ত মুসলমানের জন্য হারাম, কুকুরের গোস্ত মুসলমানের জন্য হারাম, শরাব পান করা মুসলমানের জন্য হারাম, তুমি যে খাবার আমার সামনে দিছো এগুলি কিন্তু এই হারাম খাবার আমি খাইতে পারবো না। এই খবরটা আসমানে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মহান আল্লাহ আকাশ থেকে আমার জন্য জান্নাতি খাবার আল্লাহ পাঠাই দিছে। বাবাই ডাক দেখো মা গো তুমি তো দেইখা কালিমা পইরা মুসলমান হইতে মনে চায়, আর তোমার জবানের কথাগুলি বর্ণনাগুলি শুইনা আমারও কালিমা পইরা মুসলমান হইতে মনে চায়। চলো দুইজন একসাথে যুবককে ডাক দিয়েছে, হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। উজির কয় এই দেশে থাকা সম্ভব না, কেন? বাদশা খবর পাইলে 3 জনের হত্যা করো, পলাই। রাতের বেলা পলাইতে আরম্ভ করছে গভীর জঙ্গলে, হঠাৎ তাকায় দেখে পূর্ণিমার চাঁদের রাত্রে 2টা উটের মধ্যে করে সাদা পোশাক পরিহিত 2 জন নওজোয়ান এমন সুন্দর চেহারার অধিকারী সামনে এসে, কে তোমরা? 2জন ডাক দেখে, বন্ধু চিনো নাই? না, কে তোমরা? আমরা তো তোমার ওই বন্ধু যেই 2 বন্ধুকে জালেম বাদশা করার মধ্যে তেলের মধ্যে বাজি করছে, আমরা তোমার ওই 2 বন্ধু, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের উঁচু
মাকাম দান করছেন তোমাদের কাহলান সাহলান জানাই এই হচ্ছে মুসলমানদের ইতিহাস এই হচ্ছে মুসলমানদের পরিচয় আজ মুসলমান সংখ্যায় গোটা পৃথিবীতে বেশি থাকলেও গুনাহে লিপ্ত সমাজ ব্যভিচারে লিপ্ত এই জিনিস থেকে যতক্ষণ পর্যন্ত বের হতে না পারবো আল্লাহ পাক লানতের তখতা মুসলমানদের কাঁধে ঝুলাই দিবে গুনাহ মুক্ত মুসলমান থাকলে গোটা পৃথিবীতে ইসলাম কায়েম হবে ঠিক কি না গুনাহ ঢুকাই দিছে এখন ডিশের লাইন ওয়াইফাই হাতে হাতে গুনাহ মুসলমান হাতে হাতে গুনাহ সরাইবার সুযোগ নাই আগে আলেম ওলামা দেখলে একটু রেসপেক্ট করতো হুজুর আইতেছে মহিলার দেখলে একটু সাইড টেট দিত এখন হেড মানে না ঠেল্লা জায়গা কি এর হুজুর মুজুর ঠেল্লা জায়গা মানে এখন আর গ্রামের কথা শোনাই আপনাকে আমরা দেখছি আমাদের বয়স তো কম যাদের গ্রামে আত্মীয় স্বজন আছে বাড়ি আছে গ্রামে আমরা দেখছি পাটি চিনেন না পাটি পাটি মাথার মধ্যে দিয়া এরপরে গোসলে যাইত একটা বোরকা ছিল মাথা থেকে পা পর্যন্ত মাঝখানটা শুধু দুইটা জালি দেওয়া ছিল বহুত আগের কথা এগুলো এখন বোরকা বাড়িছে ফ্যাশনওয়ালা বোরকা মানে প্রত্যেকটা জায়গায় গুনাহের ছয়লা এই গুনামুক্ত জীবন যতদিন পর্যন্ত আমরা বাছাই করতে না পারবো ততদিন পর্যন্ত আমরা এই কাফের আর বেদিনের হাতে মায়ের খাইতেই থাকবো আওয়াজ দিয়ে জোরে শুনতে চাই ঠিক নেই এই জন্য সমাজের তালে তালে গিলি বাইর করছে ঢাকা শহরে দেখা যায় কোনটা ছেলে কোনটা মেয়ে বুঝাই যায় না বুঝাই যায় না শার্ট প্যান্ট পরছে বুঝাই যায় না কোনটা ছেলে কোনটা মেয়ে এই জন্য কয় সমাজ থেকে শান্তি গেছে ইয়া দূর হইয়া শান্তি শোনাইতাম নি আপনাকে শান্তি যে নাই সমাজে আয় হায় আল্লাহ আকবার জোরে কর একটু জবান খুলে জোরে কর আল্লাহ আকবার আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ পাল্টে মানা হয় মানুষ পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ পাল্টে গেছে জোরে ঠিক কিনা এই ঠিকই হইতো না আরো জোরে ঠিক কিনা চুলগুলো খাটো খাটো শার্ট প্যান্ট আটো সাটো সানগ্লাস চোখে তার যেন কোন জমিদার বোট জুতা পায়ে দিয়ে কাঁধে একে ব্যাগ নিয়ে হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোন নায়িকা টুটে দেয় লিপস্টিক হাসে শুধু ফিক ফিক ওদিকে গেল দু চোখ মনে হলো ভদ্রলোক কাছে গিয়ে দেখি রে হায় পুরুষ মানুষ না মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা হায় আফা মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরি লম্বা লম্বায় আছে চুল কানেতেও আছে দুল হাতে দেয় সোনার চুরি চিকন ফিতার ঘড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে মুহূর্ত আছে মোড়ানো লম্বা ওর নাটা কাঁধে আছে ঝুলানো হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোন নায়িকা কাছে গিয়ে দেখি রে হায় মাইয়া মানুষ না এটা হলো আঙ্গ পাড়ার মিস্টার সোহেল রানা ঠিক কিনা মোটা বই আছে হাতে কলমটাও আছে সাথে সাদা সাদা গায়ে দিয়ে সুজোড়া পায়ে দিয়ে জিন্সের পরেছে প্যান্ট মনে হলো স্টুডেন্ট যায় বন্ধুরা আড্ডায় চিন্তায় করে রাস্তায় নেশা খেয়ে ফেঞ্চি খেলে আট মাস থাকে জেলে অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না এটা হলো আঙ্গ পাড়ার টোকাই বাবুল কানা সমাজের অবস্থাই সমাজের অবস্থা এই সমাজ গেছে ধ্বংস হইয়া সমাজের অবস্থা এই আমার এলাকা গেছে ধ্বংস হইয়া আরে ঘরের অবস্থা এই আমার ঘর গেছে ধ্বংস হইয়া আমার সন্তান কথা শুনে না আমার মেয়ে কথা শুনে না আমার স্ত্রী আমার কথা শুনে না স্বাধীন স্বাধীন বইলা চিল্লায়া সব দূর করে দিয়েছেন আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ওয়াকরনা ফি বুয়ুত ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আরে দুই দিকের দুইটা রাস্তা আল্লাহর আদালতে বিচারের ফয়সালা করতে গেলে দুই দিকের দুই রাস্তা আরে ছেলেদের জন্য এক রাস্তা মেয়েদের জন্য আরেক রাস্তা ইসলাম হলো শান্তির ধর্ম এই আল্লাহ তাআলা 18000 মাখলুক
মাখলুকাতের মধ্যে আপনাকে আমাকে শ্রেষ্ঠ মানুষ বানাইছেন ইনসান বলে শুধু কি তাই আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী দিয়েছেন শুধু কি তাই আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন বলে শুধু কি তাই আল্লাহ তাআলা শ্রেষ্ঠ ধর্মের মালিক বানাইছেন একটু জবান খোলা জোরে কোন আমরা খুশি না বেজা আর অন্য দিকে আল্লাহ কি কয় ওয়ালাকাদ কাররামনা বনি আদম তোমরা আদমের সন্তান কেমনে তোমার বাবা জান্নাতি কেমনে কয় তোমার মা জান্নাতি আমরাও জান্নাতি সূক্ষ্ম কথা গভীর নজরে না শুনলে মনোযোগ দিয়ে না শুনলে বুঝবেন না সূক্ষ্ম কথা পৃথিবীর যত ভাষা আছে সমস্ত ভাষা হলো দুই প্রকার বচন একজন হলে এক বচন একের অধিক হলে বহু বচন বাংলা ইংরেজি ফার্সি যাচ্ছে সব কিন্তু আরবি বড় আজীব এক ভাষা আরবির ভাষা হলো তিন বচন একজন হলে এক বচন দুইজন হলে দুই বচন দুইয়ের অধিক হইলে বহু বচন জান্নাতের মধ্যে ছিল দুইজন বাবা আদম আর মা হাওয়া এই দুইজন ছিল জান্নাতে আল্লাহ তাআলা এই দুইজনকে বলে নাই তোমরা দুইজন জান্নাত থেকে বের হয়ে যাও আল্লাহ কি কয় ইহবিতু মিনহা জামিআ তোমরা সবাই জান্নাত থেকে বের হয়ে যাও অথচ বলার কথা ছিল কি ইহবিত মিনহা জামিআ একজন হলে ইহবিত মিনহা জামিআ হে একজন বের হও দুইজন হলে ইহবিত মিনহা জামিআ তোমরা দুইজন জান্নাত থেকে বের হয়ে যাও এবার জবান খুলে জোরে কোন জান্নাতে ছিল কয়জন ছিল দুইজন তা আল্লাহ বলবে ইহবিত মিনহা জামিআ কয় নাই কি কয় ইহবিতু মিনহা জামিআ তোমরা সবাই আমার জান্নাত থেকে বের হয়ে যাও সমস্ত মুফাসসিররা একমত পৃথিবীর সমস্ত মুফাসসিররা একমত আয়াতের ব্যাখ্যায় কি বাবা আদম সরাসরি মা হাওয়া সরাসরি বাবার রহমে জিসিমে কিয়ামত পর্যন্ত যত মানুষগুলো আসবে সবাই আল্লাহ পাক ইনডাইরেক্ট করে বলছেন ইহবিতু মিনহা জামিআ তোমরা সবাই আমার জান্নাত থেকে বের হয়ে যাও তাইলে বোঝা গেল মাও জান্নাতি বাবাও জান্নাতি জোরে আমরাও জোরে কোন আমরাও আমরাও জান্নাতি তাইলে আমরা আদমের সন্তান আমাদের বাড়ি ছিল জান্নাতি হ্যাঁ আমাদের বাড়ি জান্নাতি দুনিয়ায় দিছে কিছুদিন আমল আখলাকটা আল্লাহ পাক দেখার জন্য আবার ফয়সালা হওয়ার পরে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি দিবেন কয় জানো তোমাদের জন্য কি রাখছি কয় কি কয় এরা যত কিছু কোক ডারউইনের থিওরি দেখ এগুলি শুনবা না এক কান্দা শুনবা আর এক কান্দা ফালাই দিবা ওরা যা কিছু বলো এক কান্দা শুনবা আর এক কান্দিয়া ফালাই দিবা বলে কি ডাইকা কয় এই মতবাদ তোমাদের ভিতরে ঢুকাইব ধন্যবাদ জানাই সরকারকে ধন্যবাদ জানাই যারা এই সিলেবাসের মধ্যে এগুলি ঢুকাইছে এখন নতুন করে সংশোধন করবে আলহামদুলিল্লাহ কিন্তু এটা কারা ঢুকাইতে চায় আমার পূর্বপুরুষ বানর ছিল এটা কি কইলি হয় কি শিখায় আগডুম বাগডুম ঘোড়ার ডুম সাজে আবার কয় হাট্টিমা টিম টিম তার মাঠে পারে ডিম তাদের খাড়ার দুটি শিং আচ্ছা কোন দিকে আপনার এলাকায় গরু ছাগল যারা আছে জাগো শিং আছে এরা কি ডিম পারে শিঙ্গলা বস্তু ডিম পারে এ কি শিখায় আমাকে আমরা মাদ্রাসা এগুলি শিখি না তাহলে সিলেবাসের মধ্যে কারা এগুলি ঢুকাইতেছে আগে তো তাদের বিচার হওয়া উচিত এই দেশে 95% মুসলমানের সন্তানকে আমার পূর্বপুরুষ বানর ছিল এই শিক্ষা আমরা চাই আরো জোরে চাই হয়তো কিছু থাকতে পারে এরা মনে প্রাণে ধারণা করে যে আমগো পূর্বপুরুষ ছিল এরকম লেজা ছিল লড়তে লড়তে লাভ ফিরে গেছে বান্দর হয়ে গেছে থাকতে পারে এরকম বানর আর মানুষ তো একসাথে বসবাস করতে পারে না পারে তাইলে যারা বলে যে আমাদের পূর্বপুরুষ বানর ছিল যারা বলে আমাদের বাপ দাদারা বানর ছিল আজকের এই মাহফিল থেকে সরকারের কাছে একটা বিনীত আবদার জানাই দরকার হয় আমরা মুসলমান যারা আছি আমরা আদমের সন্তান যারা আছি আমরা কিছু টাকা পয়সা উঠায়া সরকারের ফান্ডে দিব আপনারা বড় বড় খাসা বানান কারণ হলো মানুষের সমাজে এই বানরের বসবাস করার কোনো অধিকার নাই আমরা টাকা আপনাদেরকে দিব বিরাট বড় খাসার একটা বানান এই বানরের কুষ্টি যারা যারা বলে আমাদের পূর্বপুরুষ বানর ছিল সব কুলিরে খাঁচায় বন্দি করেন মানুষ আর বানর একসাথে থাকতে পারে না পারে না পারে না
আমার ভাইরা, আল্লাহ তাআলা বলে কি, আরে তোমরা জান্নাতি, তোমাদের বাড়ি জান্নাতে, তাই নাকি কয় হও? জানো নবী কয় কি, সর্বশেষে যে মানুষটা জান্নাতে যাবে হালতটা কেমন হইবে? না, শুনেন বুখারী শরীফের রাওয়ায়ত, জাহান্নামে জ্বলবে দীর্ঘদিন, জাহান্নামের মাঝখান থেকে ডাক দিবে আল্লাহ। আল্লাহ বলবে কি, আমি তো জান্নাতে জীবনে যেতে পারবো না, তোমার তো দয়ার অভাব নেই, মায়ার অভাব নেই, আমাকে একটু জাহান্নামের মাঝখান থেকে কিনারে দাও। আল্লাহ বলবে, বান্দা আমি যদি তোমাকে জাহান্নামের মাঝখান থেকে কিনারে দিই, এরপর আমার কাছে কিছু চাইবা কেন না? ওয়াদা করো। ওয়াদা করবে আল্লাহ, জাহান্নামের মাঝখান থেকে কিনারে গেলে কিচ্ছু যাবো না। আল্লাহ দয়া কইরা মায়া কইরা এই লোকটাকে জাহান্নামের মাঝখান থেকে জাহান্নামের কিনারায় নিয়ে, কিনারায় যাওয়ার পরে লোকটা তাকায় দেখবে বাহিরে আগুন নাই ভিতরে আগুন, আবার মায়ার সুরে ডাক দিব আল্লাহ। কোন মায়া কইরা কোন সুরে কোন? আল্লাহ বলবেন কি, আল্লাহ যেই পাপ করছি জান্নাতে যাওয়ার সুযোগ নেই, বাহিরে আগুন নাই ভিতরে আগুন, একটু দয়া করুন বাহির করে দেন। আল্লাহকে আর সবই কিছু না, না যেখানে আগুন নাই ওখানে গেলে আর কি লাগবে, একটু মেয়ের। আল্লাহ কয়ে যা, আমি তোরে দয়া কইরা জাহান্নামের কিনার থেকে তোকে বের করে দিলাম। বাহিরে যাওয়ার পরে রসুল বলে তাকায় দেখবে জান্নাতের বিরাট বড় গেট দেখা যায়, আবার ডাক দিব আল্লাহ। কি জান্নাতের গেট, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, একটু দয়া কইরা মায়া কইরা আমাকে যদি জান্নাতের গেট পর্যন্ত নিয়ে দিতেন। আল্লাহ ডাক দেখে গেট পড়লেন, আবার কিছু যাবি না আল্লাহ, ওয়াদা কর, আবার ওয়াদা, গেট পর্যন্ত গেলে আর কোনো কিছু লাগবো না। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে লোকটাকে গেট পর্যন্ত পৌঁছায় দিবেন। বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে, গেটের মধ্যে যাওয়ার পর তাকায় দেখবে জান্নাতের সুখ, কেমন সুখ, সকালবেলা যেই ব্যক্তিকে নাস্তা দেওয়া হবে ওই নাস্তা হবে 82 আইটেমের, একটা আপেল নিয়ে আসবে, ডাক দিয়ে বলবে নেই ফিরিস্তা এই জান্নাতের ভিতরে তুমি একটা আপেল নিয়ে আইছো, আমি দুনিয়া আঙ্গুর খাইছি, আমি দুনিয়ায় কমলা খাইছি, আমি দুনিয়ায় কলা খাইছি, আমি দুনিয়ায় কত কিছু খাইছি, আজকে জান্নাতের ভিতরে তুমি একটা আপেল নিয়ে আইছো। এবার জান্নাতি বলবেন, ও জান্নাতিকে বলবেন, ওই জান্নাতি এটা দুনিয়ার আপেল না, এটা জান্নাতের আপেল, আরে রহমতের চাকু দেওয়া আছে, একটু কাইটা মুখের মধ্যে দাও, কাইটা মুখের মধ্যে দিয়া বলবেন, ও দুনিয়ার মানুষ আমার আল্লাহ তাআলা একটা আপেলের ভিতরে দুনিয়ার সব ফলের স্বাদ ঢুকাইয়া দিছে। ফিরিস্তা বলবে বোনাস নি বানা কয় হ, কি বোনাস, এই রহমতের চাকু দেওয়া আছে, ওই চাকুটা দিয়া এই আপেলটারে মাঝখান দিয়া কাটো, আপেলটারে কাটবে কাইটা দেখবে আল্লাহ এমন সুন্দরী রমণী নারী, যেই সৌন্দর্যের কল্পনা দুনিয়াতে জীবনে করেন নাই, এত সুন্দর, এই সৌন্দর্য দেখা জান্নাতি বলবেন আল্লাহ এটা দি সুন্দর। এমন সময় আপেলের ভিতর থেকে বাস্তব মানুষ বের হয়ে আসবেন, সালাম দিয়া বলবে, ও জান্নাতি আমার আল্লাহ এই জান্নাতে আমাকে তোমার খাদেমা বানায় পাঠাইছে, আমি তোমার খাদেমা, জুরে সুবহানাল্লাহ। এটা নিয়ে রওনা দিবে পাশে দেয়াল, তাকে দেখবে আরেকটা ছবি, বাস্তব মানুষের চাইতে ছবির মধ্যে সুন্দর দেখা যায় বেশি, আবার কি আল্লাহ ওইটা দিবে বেশি সুন্দর, এরা বলতে দেরি, ছবি থেকে তাসাব্বুর থেকে বাস্তব মানুষ বের হয়ে সালাম দিয়ে বলবে, এই জান্নাতে আল্লাহ আমারেও তোমার জন্য খাদেমা বানায় পাঠাইছে, বলে কেমন সুন্দর। আমার ভাইরা একটা অনুরোধ করি আপনাদেরকে, এই জায়গায় অনেক মানুষ দাঁড়ায় রয়েছেন, ওখানেও দাঁড়ায় আছে, এদিকেও দাঁড়ায় আছে, পরিবেশটাকে একটু সুন্দর করেন, অনেক জায়গা আছে একটু বসেন, যদি জায়গা না থাকে এরপর একটু দাঁড়ায় থাকেন, এটা সৌন্দর্য আছে তো, এটা দিনই পরিবেশ দিনই মাহফিল, অনেক জায়গা আছে, একটু মেহরবানি করে বসেন, বসেন জান্নাতি বাগান, এই যুবক ছেলেরা যুবক ভাইরা একটু বসেন, বসেন পরিবেশটা সুন্দর করে। আলহামদুলিল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের এই দুই দিনব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের
প্রধান আকর্ষণ, প্রধান আলোচক সুলতানুল ওয়াইজিন, এদেশের লক্ষ 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 যুবকের আইডল, আমাদের অত্যন্ত মহব্বতের মানুষ আল্লামা খালেদ সাইফুল আইয়ুবী সাহেব তামাক বারাকাতুমুল আলিয়া অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের স্টেজের মধ্যে আসবেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই দুই দিনব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনকে কবুল করেন এবং আজকে আমরা আখিরি মুনাজাতের মাধ্যমে এখান থেকে আমরা বিদায় হব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই মাহফিলটা হেদায়েতের জরিয়া বানায় দেয়। সকলে জবান খুলে মহাব্বতে জোরে বলেন আমিন। থানবী রহমতুল্লাহ এই কিতাবের মধ্যে লেখেন, আরে জান্নাতের সৌন্দর্য আর দুনিয়ার সৌন্দর্য দুইটা কি এক? আকাশ পাতাল ব্যবধান না, আরো অনেক ব্যবধান। কেমন? এক বাদশাহ সুন্দরী এক বান্দি ছিল, ঘটনাক্রমে এটা বিক্রি করবে। বান্দিটাটাই কে বলে, যা পানা আপনি আমাকে বিক্রি করবেন, বাধা দেওয়ার কিছু নাই, তবে একটা দাবি করি। বলে কি? ছোট্ট একটা দাবি, আপনি আমাকে একটা নামাজি ব্যক্তি দেখে বিক্রি করেন। কেন? কয় লোকটা নিজেও যেন নামাজ পড়ে, আমাকেও যেন নামাজ রোজা পড়ার সুযোগ সুবিধা দেয়। দিলের মধ্যে মায়া লাগছে। এই বান্দিটারে নিয়ে এক দরবেশের কাছে গেছে। দরবেশ বলে কি, আমি আরো বড় বড় জায়গায় বিক্রি করতে নিয়ে যেতে পারতাম, তবে আমার বান্দিটা আবদার করছে, একটা নামাজি ব্যক্তি দেখে যেন বিক্রি করি, এই কারণে তোমার কাছে নিয়ে আইছি। দরবেশ ডাইকা বলে, বাদশাহ তোমার বান্দির দাম কত কও। আরে না, আপনি দরবেশ মানুষ, আপনি কে ঠকাইবেন, যা দাম আছে এটা আমার দিয়ে দেন, নিয়ে যাই। আরে না দাম বলো। কয় না, বসা ছিলেন দাঁড়াই গেছে, পাশে ছিল কাঁচা রাস্তা, একবার ডানে যায় আর একবার বামে যায়, কি যেন তালাশ করতেছে। তালাশ করে জমিন থেকে কুড়ায় একটা কি জানি নিস। আইসা বাদশার সামনে বসে, বাদশাহ হাতটা দেন, দিস এই যে নেন, এটা আপনার বান্দির দাম। বাদশাহ এমন এমন করে, দরবেশ দেখ দেও এমন করো কে, খুলে দেখো দাম দেখবা না, খুলে দেখে খেজুরের বীজ, খেজুরের দানা, যেটার কোনো মূল্য নাই, খেজুর খাইয়া দানাটা আমরা ফালাই দিই। আমাদের কোনো বাজারে যদি কেউ খেজুরের দানা বিক্রি করতে আনে আমরা পাগল বলবো, কেন? কোনো দাম নাই। বাদশা মানুষ এই খেজুরের বীজ দেখা, এ দরবেশ বলে কি, কি শুরু করছ, এর কোনো দাম হইল? দরবেশ ডাইকা বলে, তোমার বান্দির যা দাম তার চেয়েতে বেশি দিস, উচিত মূল্যর চেয়েতে বেশি দিস, বিক্রি করলে করো, আর না হয় তুমি তোমার বান্দি নিয়ে চলে যাও। বাদশা মানুষ মেজাজ গেছে আরও খারাপ। দরবেশ বলে কি, মহব্বত করি শ্রদ্ধা করি এই কারণে তোমার কাছে বিক্রি করতে আনছি, আবার তুমি বলতেছো এটার কোনো মূল্য নাই, উচিত মূল্যর চেয়েতে বেশি দিস, উচিত মূল্যর চেয়েতে বেশি কেমনে দিলা, এটা আমারে বুঝান লাগবে। এটা বুঝাইতে গেলে তো রসুলের একটা হাদিস তোমার শোনান লাগবো, আগে জোরে সুবহানাল্লাহ করো। এবার দরবেশ এই বাদশার নবীর হাদিস শোনান, মান সামা রমাদান ফি কুল্লি ইনসাতি ওয়া সুকুতি ওয়া বিযিকরিল্লাহি তাআলা ওয়া আহাল্লা হালালাহু ওয়া আহাররামা হারামাহু বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। শোনো, কয় কি, যে ব্যক্তি দুনিয়ায় ইমান এবং এখলাসের সাথে রোজামুখে অবস্থায় একবার সুবহানাল্লাহ বলল, জোরে কোন কয়বার, আরো জোরে কয়বার, জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা কয়, ইমান এবং এখলাসের সাথে রোজামুখে একবার যদি সুবহানাল্লাহ কয়, আল্লাহ তাআলা বিরাট বড় জান্নাতের মালিক বানাইব, আর এমন এমন হরে গেল মান দিব, সুন্দরী নারী দিব, কল্পনা নাই, মুখের মধ্যে কোনো গন্ধ নাই, গামের মধ্যে মেশকাম্বরে চাইতে বেশি গ্রাম, পেটের মধ্যে কোনো নাপাকি নাই, পায়খানা নাই, পেশাব নাই, প্রসারক্ত নাই, কিচ্ছু নাই, এত সুন্দর হাতের জুতি, এত নূর, এই হাতের জুতি যদি একবার দুনিয়াতে প্রকাশ করত কেয়ামত পর্যন্ত চন্দ্র সূর্যের আলোর প্রয়োজন পড়ত না। আর তুমি যে নারী আমার কাছে নিয়ে আসছো, মুখের মধ্যে গন্ধ, গামের মধ্যে গন্ধ, পেটের মধ্যে নাপাকের অভাব নাই, এই নারী আমি কিনতে যদি যাই
ওই খেজুরের বীজ তালাশ করতে আমার যেই সময় লাগছে এই সময় যায় না আমাদের মধ্যে বৈশা আমি আল্লাহর দরবারে কয়েকশো বার সুবহানাল্লাহ বলিয়া ওই জান্নাতের হুরে গেলমানের অধিকারী হইতে পারি দৃশ্যগুলি দেখা আল্লাহ আল্লাহ কই কি জাহান্নামের মাঝখান থেকে কিনার আনস কিনার থেকে বাহির করস বাহির থেকে গেট পর্যন্ত আনস আর একটু দয়া যেই সুখ ধাক্কা ধাক্কা জান্নাত দিয়া আল্লাহ তাআলা ডাক দিয়া কয় বান্দা কয়বার ওয়াদা করছ কয়বার বানছ ক লোকটা ডাক দিয়া আল্লাহ এত কিছু বুঝি না আমি শুধু তোমার দয়ার ভিখারি তোমার দয়া ছাড়া পৃথিবীর কোন মানুষ জান্নাতে যাইবার পারবো না আমল দিয়া যাইতে পারবো না আরে দান কইরা যাইতে পারবো না আল্লাহ তোমার দয়া ছাড়া পৃথিবীর কোন মানুষ জান্নাতে যেতে পারবে না একটু জবান কইলা মোহাব্বতে জোরে কন্যা দয়া কার আল্লাহর দয়া ছাড়া না পাঁচশো বছর পর্যন্ত এবাদত বন্দিগি কইরা জান্নাতে যেতে পারে না মুসা নবী সাগর মাঝখানে দি আল্লাহর ওলি পাঁচশো বছর পর্যন্ত এবাদত করছে একটা ডালি দুইটা নালা ডালিমের রস খায় জান্নাতি পানি খায় পাঁচশো বছর গোলামি করার পরে এন্তেকাল হয়েছে আরেকজন আল্লাহর ওলি স্বপ্নে জিজ্ঞেস করতেছে আল্লাহ তালা কবরের মধ্যে তোমার সাথে কেমন ব্যবহার করছে স্বপ্নে ওই ওলি এই ওলির কাছে জবাব দে আল্লাহ আমার ডাইকা কয় এই কয় কি আমি আল্লাহ তোমার দয়া করে জান্নাতের মালিক বানাইলাম দয়া কইরা দুইজন ফিরিস্তা ডানে বামে দইরা আমার জান্নাতে নিয়ে যায় আমি মনে মনে বলি আল্লাহ তুমি আমার দয়া কইরা জান্নাত দিলা আমি যে ইবাদত বন্দেগী কইলাম পাঁচশো বছর এগুলির সব গেল কই আচ্ছা জোরে বলেন তো দেখি এই কথাটার মধ্যে অহংকারের গন্ধ আছে না নাই সিদ্ধান্ত পরিবর্তন কজবের ফিরিস্তা ডাক দিস এই জান্নাতি ফেরেস্তা থেকে ফিরাইয়া এই লোকটারে জাহান্নামে দিকে নিয়ে যাও জাহান্নামের ফেরেশতা ঈশা লোকটারে ধৈরা জাহান্নামে নিয়ে যায় বর্ণনা করে এখনো জাহান্নাম থেকে পাঁচশত বছর রাস্তা দূরে একটা বাতাস একটা হাওয়া ঈশা রোগ আমার গায়ের মধ্যে লাগছে পাঁচশো বছর দূরের জাহান্নাম থেকে আমার গায়ের মধ্যে লাগছে বাতাস সাথে সাথে আমার সমস্ত শরীর শুকিয়ে কাঠ হয়ে গেছে এমন পানির পিপাসা মনে হয় আটলান্টিক মহাসাগরের পানি দিলেও আমার পিপাসা মিটবে না ঠিক এমন সময় আল্লাহ পাক একজন ফিরিস্তারে মানুষের রূপ দিয়ে এক গ্লাস পানি দিয়া সামনে আসে আর যায় আমার দরকার পানি দৌড়া গেছি ভাই একটা গ্লাস পানি দাও জিব্বা বের হয়ে যাচ্ছে আমার কলিজা আঙ্গার হয়ে যাইতেছে একটা গ্লাস পানি দাও কইটা দুনিয়া না টাকা দিয়া মাম বোতলের পানি এই জায়গায় পাওয়া যায় না তো তোমার এক গ্লাস পানি পাইতে আমার কি লাগবে বলো আমল নামা লাগবে আমল কত আমল পাঁচশত বছরের এবাদত বন্দিকে যদি পুঁজিতে থাকে তাহলে তোমারে আমি একটা গ্লাস পানি দিতে পারি লোকটা মনে মনে বলে আমার আমল নামার মধ্যে পাঁচশত বছরের এবাদত বন্দিগির সোয়াব আছে আর দরকার আমার পানি পাঁচশত বছরের সোয়াবগুলি লোকটার হাতে দিয়ে দিস একটা গ্লাস পানি দিস মুখে দিছে এখনো গিলে নাই এমন সময় আল্লাহ আওয়াজ দিয়া বলতেছে ও বান্দা আজকে এই জায়গায় তোমার সমস্ত শরীর শুকায় গেছে কাঠ হয়ে গেছে পিপাসার জন্য একটা গ্লাস পানি পাঁচশত বছরের বন্দিগি দিয়া দিলা বিনিময়ে একটা গ্লাস পানি আমি আল্লাহ তোমারে সত্তর আশি নব্বই বছর হায়াত দিছি আমি আল্লাহ তোমারে সকালে কয় গ্লাস আমি আল্লাহ দুপুরে কয় গ্লাস আমি আল্লাহ রাতে কয় গ্লাস এক সপ্তাহে কয় গ্লাস এক মাসে কয় গ্লাস এক বছরে কয় গ্লাস এই সত্তর আশি বছর হায়াত দিলাম এই আশি বছর হায়াতে কত হাজার কোটি গ্লাস পানি পান করাইছি বান্দা একটা গ্লাস পানির বিনিময়ে তুমি যদি পাঁচশত বছরের সওয়াবগুলি দিয়া দিতে পারো হিসাব করো আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় যে পানি পান করাইছি আমি আল্লাহ তোমার কাছে কতগুলি আবাদত পাও না লোকটা বুঝে ফেলছে সাথে সাথে সেজদা আল্লাহ আমি যে বলেছি তুমি আমাকে দয়া করে জান্নাত দিস আমার আমল গেল কোথায় আল্লাহ এই কথার মধ্যে অহংকারের গন্ধ ছিল আল্লাহ তওবা করতেছি আর অহংকার করব না আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন করে আবার জান্নাতি ফিরিস্তাদেরকে ডাইকা বলে আমি আল্লাহ আবার তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মালিক বানাই তাহলে বোঝা গেল দয়া আল্লাহর আল্লাহ পাকের দয়া ছাড়া মানুষ একচুল পরিমাণ নড়তে পারবে না এই জন্যে ভাইয়েরা আমার ডাইকা বলে আল্লাহ
তুমি জাহান্নামের মাঝখান থেকে কিনারে আনছো, কিনার থেকে বাহির করছো, বাহির থেকে আল্লাহ তুমি আমাকে জান্নাতের গেট পর্যন্ত আনছো, তোমার তো দয়ার অভাব নাই, মায়ার অভাব নাই, আর একটু ধাক্কা দিয়ে আমার জান্নাতের ভিতরে ঢুকায় দাও। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এ বান্দা যা, আমার দয়া, আমি আল্লাহ তাআলা তোমাকে দয়া করে জান্নাতের মালিক বানাই দিলাম। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, বরকতের নবী বলেন, জান্নাতে যাওয়ার পরে লোকটা তালাশ করে আমার জান্নাত কোথায়, কারণ হলো দুনিয়ার যত মানুষগুলিকে আল্লাহ জান্নাতের মালিক বানাইব, ওই জান্নাতের সামনে নেম প্লেট লেখা থাকবে, এটা উমুকের জান্নাত, এটা উমুকের জান্নাত, এটা উমুকের জান্নাত, যে জান্নাতে যাইব তার নাম লেখা থাকবে, লোকটা তালাশ করবে আমার জান্নাত কোথায়, তালাশ করতে করতে দেখবে আমার নাম নাই, আবার ডাক দিবে আল্লাহ, আল্লাহ বলবেন কি, আল্লাহ আমার জান্নাতে নাম নাই, এত কষলাম, এখন তো আমার কোথাও নাম নাই। যারা জান্নাতের মালিক হইছে প্রত্যেকের জান্নাতের সামনে নাম লেখা আছে, আমার জান্নাত নাই, আমার জান্নাত নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানাইব, যেই দুনিয়ায় তুমি জীবন যাপন করেছো ওই দুনিয়ার দশটা দুনিয়ার সমান একটা জান্নাত আমি আল্লাহ তোমাকে দিব, তোমার পোষাইব নি। ওই বান্দা ডাক দিয়ে বলবেন, আল্লাহ তুমি আল্লাহ হয়ে আমি বান্দার সঙ্গে মশকারা করো, আমি এখন কত কষ্ট করে জান্নাতে আসছি, একটু জায়গা হলেই হয়, একটু জায়গা হলেই হয়। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। দুনিয়া যত মানুষ বানাইছি, মানুষ বানাইবার আগে আমি আল্লাহ একটা করে জান্নাত বানাই রাখছি। ডাক দিয়ে বলেন, বান্দা উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানাইব। উত্তরাধিকারী সূত্রে মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে লেখেন, উত্তরাধিকারী সূত্রে জান্নাতের মালিক কেমনে হয়, বাবার সম্পদ ছেলে পায় ওয়ারিস হিসেবে, বাবার সম্পদ ছেলে পায় উত্তরাধিকারী হিসাবে, জান্নাত আবার উত্তরাধিকারী হিসাবে কেমনে পাবে। আল্লাহ তাআলা বলেন, এ জগতের মানুষ, আমি আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইবার আগে একটা করে জান্নাত বানায় রাখছি, হিন্দুর জন্য জান্নাত, বৌদ্ধর জন্য জান্নাত, খ্রিস্টানের জন্য জান্নাত, ইহুদির জন্য জান্নাত, নাসারার জন্য জান্নাত, জান্নাত আল্লাহ আগে বানাইছেন, এরপরে আল্লাহ মানুষ পাঠাইছেন। এই সমস্ত মানুষগুলি নাফরমানি করবার কারণে তাদের জান্নাত আল্লাহ তাদেরকে দিবে না, কিন্তু জান্নাত তো আগেই বানাইছেন। আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তুমি কালিমা পড়ছো, তোমার জান্নাত একদিন না একদিন দেওয়া হবে, আমল যদি বেশি হয় জান্নাত দুইটা পাইবাম, আমল যদি আরো বেশি হয় জান্নাত তিনটা পাইবা। মালিক একজন, অনেকগুলি বাড়ি, মালিক একজন, অনেকগুলি গাড়ি, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আমল যত বেশি জান্নাত তত বেশি। এবার ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমি জান্নাত পাইব, আমি তো ঈমান আনছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, এ জগতের মানুষ, কালিমা পড়েছো, আমি আল্লাহ কালিমার বিনিময়ে তোমাকে এরকম দুনিয়ার দশ দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক আমি আল্লাহ বানায় দিব। একটু জবান খুলে জোরে আলহামদুলিল্লাহ খুলে খুশি হব। খাড়ায় যারা থাকে এক সুবিধা না, এরা সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না, আমরা যারা বসি আমাকে মনে একটুই না, একটু জবান খুলে জোরে কর আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এটা হচ্ছে আজকে 17তম বাৎসরিক মাহফিল, তাইলে 17 বছর আগে এই মাহফিলটা যারা সূচনা করছে অনেকে দুনিয়াতে নাই, ঠিক না, অনেকে নাই। আগামী বছর এই মাহফিলটা হবে, আরও বড় করে হবে ইনশা আল্লাহ, কবুল করেন সকলে জবান খুলা মোহাম্মতে, একটু জোরে কোন আমিন, একটু জোরে কোন তো কোরআন শরীফ কয় পারা,